নির্বাচন বাতিলের দাবিতে ১২ দফায় ২৩ দিন অবরোধ ও ৪ দফায় ৫ দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। শনিবার ভোর থেকে আবারও শুরু হয়েছে হরতাল, চলবে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত। আর সহিংসতা এড়িয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে তৃণমূলকে নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। এর আগে ভোটারদের ভোট বিমুখ করতে এক সপ্তাহেরও বেশি সময় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে দলটির নেতাকর্মীরা। বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সার্বজনীন ভোট বর্জনেরও ডাক দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন ৭ জানুয়ারি হারবে আওয়ামী লীগ ও গণতন্ত্র, ভোট বর্জনে গণ কারফিউ জারি করবে জনগণই। নির্বাচনকে সামনে নিয়ে শেখ হাসিনা ওয়াজেদ সে তার যে একটা বাগান তৈরি করতে চেয়েছিলেন সেই বাগানটা আর তৈরি করা সম্ভব হচ্ছে না, কারণ উনার বাগানে উনি একমাত্র ফুল, আর কেউ নাই। এই ডামি নির্বাচনকে আন্তর্জাতিক মহল থেকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের পরাজয় দেখছি না, এটা আমাদের গণতন্ত্রের পরাজয় এবং আমাদের স্বাধীনতা যারা সংগ্রাম করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তাদের প্রতি একটা অপমান করেছেন শেখ হাসিনা ওয়াজেদ। সাধারণ ভোটার যারা আছেন, বিএনপির যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সর্বোপরি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যারা চান, তারা কেউ ঘর থেকে বের হবে না, তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। দেখবেন ওই দিন হয়তো এমনি একটা ভলান্টারি গণকারফিউয়ের মতো হবে। কারফিউ তো সাধারণত রাষ্ট্র দেয়, কিন্তু জনতার কারফিউ পরিণত হবে ৭ তারিখের এই ডামি নির্বাচনে। তারা বলছেন একতরফা নির্বাচনের বিষয়টি এরই মধ্যে দেশে বিদেশে প্রমাণিত হয়েছে, ৭ জানুয়ারি কেবল আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের অপেক্ষা। তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং এই সরকারের যে ডামি নির্বাচন, এই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং জনগণ ফাইনালি প্রত্যাখ্যান করবে ৭ তারিখে। কেননা ৭ তারিখের নির্বাচনটাকে জনগণ এবং কোনো রাজনৈতিক দল বা কোনো সুশীল সমাজ বা কোনো বুদ্ধিজীবী কেউ, এমনকি পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই নির্বাচনকে কোনো নির্বাচন বলতে পারে না। ৭ তারিখে ইনফ্যাক্ট কিছুই হবে না, ৭ তারিখে জনগণ ভোট দিতে যাবে না। ভোট দিতে না গেলেও এই শাসক দল দেখাবে যে এত পার্সেন্ট ভোট হয়ে গিয়েছে, অমুকে অমুক কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছে, অমুকে অমুক কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছে। ওই বলবে যে আমরা যাদেরকে ঠিক করে দিয়েছি তারাই নির্বাচিত হয়ে গিয়েছে। ভোট না দেওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা বন্ধ হলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।